Hello guys, welcome back to my channel Way of Nipa's Life. Welcome to my new blog. আজকে সানডে, আর সানডে মর্নিং থেকে আমি আমার এই নিউ ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, আমরা এখন একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি এখন বলবো না, রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি। বাট তার আগে বলবো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভীষণই ভালো লাগবে। গুড মর্নিং গাইস, সো দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়ান স্ট্রিট। আরও কিছু টুকিটাকি কাজ আছে, দেখা যাক সব কাজ কমপ্লিট করতে পারি নাকি। আসলে সকালেই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেক দিন ধরেই, বেশ কিছু উইকেন্ড ধরেই প্ল্যানিং করছি ইন্ডিয়ান স্ট্রিট যাব যাব, কিন্তু যাওয়াই হচ্ছে না। আসলে ইন্ডিয়ান স্ট্রিটটা সকালেই খোলা থাকে, বিকালের দিকে খোলা থাকে না। আর সকালের দিকটা উইকেন্ডে এত কাজ থাকে, ওর জন্য মানে যাওয়াও হয় না। কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ব্রেকফাস্টও করে বেরোইনি, দেখা যাক বাইরে কিছু ব্রেকফাস্ট করে নেবো, এখন তো এখানে প্রভিশন আছেই, প্রবলেম হবে না। আসলে ব্রেকফাস্ট করতে গেলে অনেকটা লেট হয়ে যেত, ওর জন্য আর ব্রেকফাস্ট করিনি। আর ইন্ডিয়ান স্ট্রিটটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটস লেগে যায়, ওর জন্য সবসময় যাওয়াও হয় না। আর ওটা সবচেয়ে বড় প্রবলেম, ওটা শুধু সকালবেলাই ওপেন থাকে, বিকালের দিকটা খোলা থাকে না। তো উইকেন্ড ছাড়া তো আমাদের যাওয়া সম্ভবই না। আরও কিছু বাজার করা থাকে যেটা রোজকারই প্রত্যেক উইকেন্ডে করি, সেগুলো করে তারপর বাড়ি ফিরবো। কিন্তু সবার আগে টিফিনটা করবো, যেহেতু টিফিন করে বেরোইনি, টিফিন করে মেবি মাছ মার্কেটে যাব, তারপর হয়তো ইন্ডিয়ান স্ট্রিটে যাব। তা চলো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি করছি সবই তোমরা জানতে পারবে। সবার আগে ব্রেকফাস্টটা করা যাক। চলে এসেছি ব্রেকফাস্ট করতে সেই আমাদের চেনা পরিচিত দোকানে। আসলে আমরা ব্রেকফাস্ট করলে এই দোকানটাই করি, বম্বে মশালা, আগেও তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। পাপাই এখন পাপাই একটা অফিস কলিগের সাথে কথা বলছে, আর এই হলো আমাদের সেই পরিচিত দোকান যেখানে আমরা ব্রেকফাস্ট করতে প্রায় দিনই এসে থাকি। আজকে বেশ অনেকদিন পরেই আসা হলো। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে পারো, বম্বে মশালা নাম। তো চলো অর্ডার দেওয়া যাক। সবসময় কাজ, আর ব্রেকফাস্ট করতে এসেও, হাই, ব্রেকফাস্ট করতে এসে ওর অফিস কলিগদের পেয়ে গেছে আর কাজের ডিসকাসে মেতে গেছে। দেখা যাক কতক্ষণে ব্রেকফাস্ট করা যাক করা যায়। আর এই হলো পাপায়ের ব্রেকফাস্ট। পাপায়ের আজকে কি মাথায় এসেছে, সকাল সকাল পাপায় ভাত নিয়েছে, আর এখানে একটা ফ্রাই আছে কিছু, ওখানে চিকেন আছে, ও আচ্ছা এটা ডালের বড়া। আবার এখানে ডালের বড়া, যেহেতু এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানে ভাত আছে, ডালের বড়া আছে, একটা বেগুনের সবজি আছে, ওখানে সালাদ আছে, আর চিকেন আছে, আর এটা হলো পাপায়ের ফেভারিট লেমন ড্রিঙ্ক। আমি ভাত নিয়েছি তার কারণ নিপার যে পরোটাটা ওটাও পুরো খাবে না, তো আমাকে দেবে তো না, আমি একটুও দেবো না। তো পাপায়ের ব্রেকফাস্ট চলে এসেছে, পাপা এখন ব্রেকফাস্ট করবে, কিন্তু আমার ব্রেকফাস্ট এখনো আসেনি। আমরা আজকে খেতে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, এই রেস্টুরেন্টেই তো আমরা সকালে ব্রেকফাস্ট করতে আসি। ইন্ডিয়ান খাবার খেতে হবে এখানে আসলে। হুম, আর এই হলো আমার পছন্দের ব্রেকফাস্ট, রুটি তেলুর আর তার সাথে একটা গ্রেভি। আর পাপাই তো পাপায়ের ব্রেকফাস্ট করা শুরু করেই দিয়েছে, এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ব্রেকফাস্ট ডান, এখন আমরা যাব ওয়েট মার্কেট, তারপর যাব ইন্ডিয়ান স্ট্রিট। ইন্ডিয়ান স্ট্রিট যাব আসলে কিছু স্পাইস নিতে,
আর মেইনলি হলো মাস্টার্ড অয়েল নিতে। মাস্টার্ড অয়েলটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সেটা লকডাউন ছিল ওর জন্য আর যাওয়া হয়নি। আর ইন্ডিয়ান স্ট্রিটটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে, প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটস, তোমাদের তো বললামই, তো ওর জন্য এই লকডাউন পিরিয়ডে যাওয়া সম্ভব হয়নি। আর এখন তো এখানে সব কিছু নর্মাল হয়ে গেছে। আর একটা গুড নিউজও আছে, এখন এই জায়গাটা নাকি পুরো গ্রিন জোন। তার সাথে সাথে একটা ব্যাড নিউজও আছে, এখানে নাকি এখন ইন্ডিয়া বাংলাদেশ আর কোথা থেকে যেন পাবে, ইন্ডিয়া বাংলাদেশ ফিলিপিনস ইন্দোনেশিয়া, আচ্ছা এইসব জায়গা থেকে নাকি ফ্লাইট এখানে আসতে দিচ্ছে না, কিন্তু এখানে যারা থাকবে তাদের যেতে দেবে, তো ওখান থেকে কাউকে আসতে দিচ্ছে না। তো কবে যে দেশে যাব কে জানে, তোমরা প্রে করো সবকিছু ঠিক হয়ে যাক, ইন্ডিয়ার অবস্থা সব জায়গার অবস্থা ঠিক হয়ে যাক, সবকিছু নর্মাল হয়ে যাক, আর আমি তাড়াতাড়ি ইন্ডিয়ায় যেতে পারি। তো চলো এখন যাওয়া যাক, ফার্স্ট যাব ভেট মার্কেট, তারপর যাব ইন্ডিয়ান স্ট্রিট। আরে আমরা চলে এসেছি ভেট মার্কেট, আজকেও দেখো ভেট মার্কেটটা ফাঁকা ফাঁকা বেশ, বলো অনেক পার্কিংও পাবে। ও এখন আমার ওই পেছনটাতে গিয়ে পার্কিং, যা তোমার ইলিশ মাছ উঠেছে আজকে, ওকে বোঝাতে বোঝাতে কাল ঘাম এক হয়ে, বাই বাই করো। মা এটা কি মাছ বাবা, শোনো তো কত হয়েছে, আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান স্ট্রিট। এই মার্কেটটি একটু পুরনো, খুব পুরনো মার্কেট, এটা মালয়েশিয়ার মানে কুচিংয়ের, এটা খুব পুরনো মার্কেট। এখানে ইন্ডিয়ান কিছু দোকান আছে যেখান থেকে আমরা ইন্ডিয়ান স্পাইস মাস্টার অয়েল কিনবো। আর আসার সময় তোমাদের তো আমি এখানে রাস্তার কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সুন্দর লাগে এখানে রাস্তার ভিউটা। তো চলো এখন আর বকবক করবো না, এবার বেরিয়ে কেনাকাটা করা যাক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, আসলে এখানে পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট, অনেক কষ্ট একটা পার্কিং পাওয়া গেছে, পার্ক করা হয়েছে। আর তোমরা আমার পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে একটা ওয়াটার ফ্রন্ট পার্ক আছে,
ওখানে অনেকে আসে, আমরাও এসেছিলাম লকডাউনের আগে, বেশ সুন্দর। কোনোদিন আসলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, আর কথা বলতে পারছি না এখন, পুরো রাস্তা দাঁড়িয়ে। এবার যাই মার্কেটে। এই হলো ইন্ডিয়ান স্ট্রিট, তোমাদের আগেই বলেছি মার্কেটটা একটু পুরনো। এখানে ইন্ডিয়ান বহু শপ আছে। এই হলো মেন মশলার দোকান যেখানে আমরা চলে এসেছি এখন। এখানে ইন্ডিয়ান বেশ কিছু মশলা পাওয়া যায়। কত? 12 রিংগিত। এটা তা বড়টা নাও। কত? 100 গ্রাম 3 রিংগিত। পাপা এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায়। আর একটা যেন কি নেবো আমার মনে করে আসলাম, ভুলে গেলাম। কালো জিরা, সর্ষের তেল, পোহা। আচ্ছা ছোলা নিয়েছিলাম আমরা, ছোলা আছে নাকি দেখুন। ওটা কি হাফ কেজি? কেওড়া বাটার, নট স্যাফরন, মেকিং বিরিয়ানি। We call it sweet atar. I don't know what it's called here. And kaura water? Kaura water. আমাদের ইন্ডিয়ান স্ট্রিটের কাজ মিটে গেছে, মোটি সব জিনিস পেয়ে গেছি। আর পাপাই এখন গেছে একটা দোকানে, কি একটা টেপ আনবে, মেজারিং টেপ। আমি এখন ওয়েট করছি, পাপাই চলেও এসছে। এবার বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12:30টার বেশি বেজে গেছে, 12:40 হয়ে গেছে। কখন যে আজকে রান্না করব যাই না। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কী কী কেনা হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট থেকে। বাজার করে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে। এখনও রান্না করতে হবে, তারপর লাঞ্চ করব। আসলে রবিবার করে প্রচণ্ড লেট হয়ে যায়, যেহেতু রবিবার করে বাজার থাকে। আজকে বাজারের সাথে সাথে আজকে একটু ইন্ডিয়ান স্ট্রিটে গেছিলাম, ওর জন্য আরও লেট হয়েছে। তো চলো তোমাদের দেখাই বাজার থেকে কী কী এনেছি আজকে, বিশেষ করে ইন্ডিয়ান স্ট্রিট থেকে কী কী এনেছি, চলো তোমাদের দেখাই। এগুলো সব ইন্ডিয়ান স্ট্রিট থেকে আনা হয়েছে। ওখানে আলু পেঁয়াজটা না, এখানে এই পোহা মানে চিড়ে, এটা হলো বেসন, বেসন, এটা মাস্টার্ড অয়েল, এটা কালো জিরে, আর ওইটা হলো পপি সিড মানে পোস্ত। এই পোস্ত বোঝাতে গিয়ে আমাদের কালঘাম এক হয়ে গেছে, কিন্তু লাস্ট পর্যন্ত যে বুঝেছে, বুঝে যে পোস্তটা পেয়েছি এটাই বেশি। তো এই কটা জিনিসই এনেছি। আর একটু মুড়ি আনার ছিল, বাট আনফর্চুনেটলি মুড়িটা ছিল না ওনার কাছে, ওর জন্য আজকে আনতে পারিনি। এই হয়েছে বাজার। আর ওয়েট মার্কেট থেকে এই মাছগুলো আনা হয়েছে। এখানে আছে চিংড়ি মাছ, আছে মাছের মাথা, আছে ইলিশ মাছ আছে। আজকে মাছ খুব বেশি দরকার ছিল না, বাট পাপাই ইলিশ মাছ দেখেই হামলে পড়েছে। পাপাই ভীষণ পছন্দ করে ইলিশ মাছ, ওর জন্য এই মাছগুলো আনা হয়েছে। এখন পাপাই এগুলো কাটবে। আর এই সবজিগুলো কালকে মার্কেট থেকে আনা হয়েছে। কী কী বাজার করে এনেছি তোমাদের তো দেখালাম, বিশেষ করে ইন্ডিয়ান স্ট্রিট থেকে কী কী এনেছি সেগুলো তোমাদের দেখিয়েছি। আসলে এগুলো কিছুই এমনি মলে বা এখানে এমনি দোকানে পাওয়া যায় না। তোমাদের কালো জিরে নিয়ে একটা ঘটনা বলি, মানে কি কালো জিরেকে কি বলে, কালো জিরেই তো বলে, আমরা কালো জিরে বলি, হিন্দিতে মনে হয় কালাঞ্জি বলে কিছু। এখানের মার্কেটে ব্ল্যাক সেসামি মানে যেটাকে কালো তিল বলে, সেটা দেখে আমরা প্রথম প্রথম ভেবেছি কালো জিরে। তো কতদিন যে ভুল করেছি, নিয়েও এসেছি কিন্তু পরে গিয়ে দেখি না ওটা কালো তিল। তারপর যেহেতু আমাদের রান্নায় কালো জিরাটা লাগেই, তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে এই ইন্ডিয়ান স্ট্রিটের আমরা খোঁজ পেয়েছি।
এখন ইন্ডিয়ান স্ট্রিট থেকে এগুলো আনা হয়। আমি ইন্ডিয়া থেকে আসার সময়ও কিছু মশলা এনেছিলাম, তো সেইগুলো দিয়ে মোটামুটি এতদিন চলেছে। যেহেতু এতদিন লকডাউন ছিল, ওর জন্য লকডাউন ছিল, তারপরে কিছু কেস ছিল, ওর জন্য ইন্ডিয়ান স্ট্রিটে যাইনি। তোমাদের আজকে দেখিয়েছি কিছুটা হলেও যে ওই জায়গাটা ভীষণই ঘিঞ্জি টাইপের, ওখানে অনেক লোকজনও থাকে, একদম পরপর গায়ে গায়ে দোকান, আর ওখানে দোকানগুলো পুরো আমাদের দেশের মুদিখানার মতন। তো ওই জায়গাটা একটু অ্যাভয়েড করেছিলাম এতদিন, এখন যেহেতু সব নর্মাল হয়ে গেছে তার জন্য আজকে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এখন রান্না করতে হবে, তারপর লাঞ্চ করতে হবে, এমনি একটা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে। কিন্তু যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও ভাল লাগে, যদি আমার ব্লগ ভাল লাগে, যদি আমাকে ভালো লাগে, তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তা চলো আজকের মতন টাটা বাই বাই, আর উইকেন্ড ভালো করে কাটাও।